আজকে আমরা অনুশীলনে 16.2 থেকে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বোর্ডে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার, একটি রম্বসের পরিসীমা উক্ত আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আমরা উদ্দীপকের আলোকে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, ওই প্রশ্নগুলো সমাধান করব। যেমন ক নং প্রশ্নটি আমরা পড়বো, দেখো প্রতিটি 125 সেন্টিমিটার বর্গাকার টাইলস দিয়ে আয়তক্ষেত্রটির মাঝে টাইলস বসাতে কতটি টাইলস লাগবে, এটা উদ্দীপক নির্ভর প্রশ্ন। আরটা হচ্ছে উদ্দীপকের রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আর কর্ণং প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা উদ্দীপক থেকে একটু বাইরে, আর সরাসরি তোমাদের বই থেকে দেওয়া আছে প্রশ্নটি। যেমন আছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কর্ণং প্রশ্নটিতে আসি সমাধান করার ক্ষেত্রে। এখানে যেহেতু বলা আছে কি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমরা একটু নামকরণ করব। সেক্ষেত্রে নামকরণটা কি হবে তাহলে, সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার। আবার যেহেতু পঞ্চভুজ অর্থাৎ 5টা বাহু, পঞ্চভুজ বলতে কি 5টা বাহু, তার মানে বাহুর সংখ্যা 5, অর্থাৎ বাহুর সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, তাহলে এন সমান 5 হবে। আর সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমি আগের ক্লাসে দিয়েছি, সেখান থেকে দেখে আমরা করব। মূলত তোমাদের বইয়ে 308 নং পৃষ্ঠায় উদাহরণ 15 নং দেখলে তোমরা বুঝতে পারো সেটা আমি বই থেকে, ক নং প্রশ্নটা সরাসরি বই থেকে তুলে দিছি। তাহলে আমরা একটু আসি সমাধান করার ক্ষেত্রে। আশা করি তোমরা বই থেকেও দেখতে পারবা, যদি না বুঝে থাকো আমরা তাহলে কি করব। সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার, ঠিক আছে। আগে বলেছি বাহুর সংখ্যা এন সমান 5 হবে, যেহেতু কি পঞ্চভুজ মানে 5। আর আমাদের সূত্রটা আগে আর ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এন সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল অথবা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল, যেভাবে বলতে পারো তুমি লিখতে পারো। সুতরাং ক্ষেত্রফল সমান এন ইন্টু এ স্কোয়ার এন টু স্কোয়ার ডিভাইডেড বাই 4, এন ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই 4। এরপর হচ্ছে কট অফ 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে সুষম পঞ্চভুজ বা অর্থাৎ এন সংখ্যক, তোমাকে সুষম ষড়ভুজ অষ্টভুজ যাই দেখ না কেন তোমাকে এই সূত্রটা লিখতে হবে, অর্থাৎ এন সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা, এন ইন্টু এ স্কোয়ার ডিভাইড বাই 4 কট অফ 180 ডিগ্রি ডিভাইড বাই এন। এখানে আমরা মানটা যেমন এর মান কত 4 বসাবো, এন এর মান কত 5 এখানে বসাবো, তাহলে আমরা নির্দিষ্ট আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আর এখানে এই ক্ষেত্রে আমরা মানটা বসাতে পারি, দেখে মানটা বসিয়ে তোমরা বই থেকেও দেখতে পারো, তবে একটু আমার দিকে তাকাবা।
আমরা সমানটা এখানে লিখতে পারি, তাহলে এন এর মান হচ্ছে কত? ফাইভ। এর মান হচ্ছে কত? ফোর। তার মানে স্কোয়ার ডিভাইড বাই এসে কত? ফোর আছে। আর কট কত? কটও 180 ডিগ্রি ডিভাইড বাই এখানে ফাইভ, এন এর মান ফাইভ বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? তাহলে আমরা এখানে পাবো কত? যেহেতু একটা ফোর দ্বারা ভাগ করলে একটা ফোর চলে যাবে আর একটা ফোর থাকবে, তাহলে ফাইভ ইন্টু ফোর। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারো ফাইভ ইন্টু ফোর, বা তুমি সরাসরি টোয়েন্টিও লিখতে পারো। আর এখানে 180 ডিগ্রিকে ভাগ করলে ফাইভ দ্বারা কত আসবে? 36 আসবে। এটা 36 বই থেকে দেখে দেখে লিখতে পারি আমরা। তাহলে এখানে আমাদের হবে কত? 20 ইন্টু। এখন তোমাকে যে কাজটা, কিভাবে তুমি কট 30 ডিগ্রির মানটা বের করবে, দেখো এখানে একটু মনে রাখতে হবে, ক্যালকুলেটার, গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটার দরকার হবে এই ক্ষেত্রে তোমার। কট 30 ডিগ্রির মান বের করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটারে গিয়ে তোমাকে প্রথমে, এটা জাস্ট রাফের অংশ, আমি রাফের অংশটা এদিকে দেখাচ্ছি আমি, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে তুমি কীভাবে করবে দেখো। ক্যালকুলেটর, ক্যালকুলেটরে গিয়ে তুমি 1/10 36 লিখবা তুমি। আবার বলছি, ক্যালকুলেটরের বটম বটম অন করে তুমি, যেহেতু কট কট সমান হচ্ছে 1/, আবার বলছি দেখো এটা একটু তোমাকে খেয়াল করতে হবে, এই অংশটা তোমরা হয়তো অনেকে পারবে না। কটটা সমান 1/10, তোমাকে এখানে একটু সহজ প্রক্রিয়া এটা মনে রাখতে হবে, কট সমান যেহেতু 1/10, তাহলে তুমি কি করবা, 1/10 36 ডিগ্রি লিখবা। এই যেমন আমি দেখাচ্ছি, তুমি ক্যালকুলেটরে 1 লিখবে, তারপর কি ভাগ চিহ্ন দিবা, তারপর 10 36 ডিগ্রি লিখবা, তাহলে তুমি কট 36 ডিগ্রি মান পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা এই যে অংটুকু অংশ আবার বলছি, তুমি সরাসরি কট ওখানে হয়তো পেতে পারো নাও হতে পারো, যদি না পারো তখন তুমি কি করবা, যেহেতু কট 30 সমান 10 36 ডিগ্রি, 1/10, অর্থাৎ কট সমান 1/10, সেক্ষেত্রে তোমার খেয়াল করবা কি, কট 30 ডিগ্রির পরিবর্তে আমরা যেমন এখানে লিখতে পারি এই জিনিসটা দেখো, এটা ক্যালকুলেটারও করবা তোমরা, দেখার দরকার হবে না এখানে। অর্থাৎ কট 36 ডিগ্রি সমান 1/10 36 ডিগ্রি, তাহলে তুমি যদি ক্যালকুলেটারের কাজটা করো তাহলে সেখান থেকে মান পেয়ে যাবে কত, যে মানটা আমরা বই থেকে দেখে নিতে পারি সেটা হচ্ছে 1.376। তারপর যা গুণ করলে যেটা আসবে সেটা সমান 27.528 বর্গ সেন্টিমিটার, যেটা লিখতে পারো। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে দেখালাম যে কিভাবে আমরা কট 36 ডিগ্রি মানটা বের করতে পারি। আবার বলছি, কট 36 ডিগ্রি তোমার যদি ক্যালকুলেটারে না আসে সেক্ষেত্রে কি করবা, 1/10 36 ডিগ্রি লিখে সমান চিহ্ন দিলে তুমি কি পাবা, 1.376। এই জিনিসটা একটু লিখবে এখানে। অর্থাৎ আজকে অঙ্কটির বইয়ে থাকলো যে জিনিসটা তোমার বুঝার ছিল সেটা হচ্ছে 10-এর মানটা কিভাবে তুমি বের করবা। এবার আসো আমরা ক নং প্রশ্নটির সমাধানে যাবে। ক নং প্রশ্নটি কি আছে একটু আমাদের পড়তে হবে, কারণ সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রশ্নটা আগে বুঝে নেওয়া। প্রশ্ন কি আছে দেখো, প্রতিটি 125 সেন্টিমিটার বর্গাকার টাইলস দিয়ে আয়তক্ষেত্রটির আমাদের টাইলস করতে চাইলে কতটি টাইলস দরকার হবে আমাকে। সেক্ষেত্রে দেখো, যেহেতু আয়তক্ষেত্রটির মেঝে টাইলস বসাতে হবে, তাহলে যা করতে হবে সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। যদি আয়তক্ষেত্রের মেঝে টাইলস বসাতে চাও তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, আর যে বর্গাকার টাইলস দেওয়া আছে সেটারও ক্ষেত্রফল বের করতে হবে।
তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আমরা ক্ষেত্রফল বের করব ক নং সমস্যার সমাধান। ক নং সমস্যার সমাধান দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফিফটি মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 40 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা আমাদের সবার জানা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ফিফটি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, সমান কত হবে? ২০০০ বর্গমিটার বের হবে আমাদের। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারো, সেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে বর্গাকার টাইলস দেওয়া আছে সেটার দৈর্ঘ্য ছিল কি 125 সেন্টিমিটার। দেখো আবার বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 125 সেন্টিমিটার। বর্গাকার টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 125 সেন্টিমিটার। তাহলে ঘরের ক্ষেত্রফল বর্গ মিটার, ঠিক আছে? ঘরের ক্ষেত্রফল হচ্ছে কি বর্গ মিটার, আর টাইলসের দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে দুইটা দুই ধরনের একক, সেক্ষেত্রে যে কোনো একটি এককে নিতে হবে। তাহলে আমরা এখানে বর্গ মিটার দেওয়া আছে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাই, অথবা মিটারকে তুমি চাইলে সেন্টিমিটারও নিতে পারো। আপাতত আমি এই যে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব, অর্থাৎ দুইটা একক রাখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি সেন্টিমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে যা আছে যে সেটাকে আমাকে 100 দ্বারা কি ভাগ করতে হবে। দেখো যদি সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাও, এই যে আমার সেন্টিমিটার নিচ্ছে কোথায়, মিটারে, সেই ক্ষেত্রে 100 দ্বারা তোমাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে দেখো, 1.25 মিটার, 1.25 মিটার। এবার দুইটা একই রকম একক হলো, অর্থাৎ মিটার বা বর্গ মিটার এটাও মিটার। এখানে ক্ষেত্রফল বের করলাম, এবার আমাকে যা বের করতে হবে সেটা কি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে। কারণ ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমি কতটি টাইলস আছে বা দরকার হবে সেটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বর্গাকার টাইলসের ক্ষেত্রফল সমান 1.25 হোল স্কোয়ার। আমরা এদিকে লিখতে পারি কি ব মিটার, সংক্ষেপে অর্থাৎ বর্গ মিটার। ভ মিটার মানে কি সংক্ষেপে লিখলাম, বা মিটার তোমরা বর্গ মিটার লিখবা। অর্থাৎ বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 1.25 মিটার, ক্ষেত্রফল বাহার দৈর্ঘ্য আজকে যেটা আমরা পাই সেটার উপর এখন বর্গ করলে আমরা কি পাবো, বর্গ করে আমরা একটু বর্গ করলে আজ যেটা পাবো সেটা 1.25 × 1.25
তাহলে আমরা পাচ্ছি 1.5 বর্গমিটার। আমরা একটু বর্গ করে নিলাম, তোমরা ক্যালকুলেটর ইউজ করে বর্গ করতে পারবা সেটা, ঠিক আছে? অর্থাৎ বাহাদুর গ্যাস স্কোয়ার তোমরা বর্গ করলে কী পাবে সেটা 1.5625 বর্গমিটার। আবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছিলাম, মেদের ক্ষেত্রফল ছিল সেটা কত, 2000 বর্গমিটার। আর বর্গাকার টাইলসের ক্ষেত্রফল বের করলাম। এবার ক্ষেত্রফলকে, ঘরের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে, আবার বলছি ঘরের ক্ষেত্রফলকে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা কতটি টাইলস লাগবে সেটা পাবো। সুতরাং টাইলসের সংখ্যা আমরা লিখতে পারি, বা প্রয়োজনে টাইলসের সংখ্যা তাহলে আমরা কি লিখবো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, পাশে টি লিখবা, যেহেতু এটা টাইলসের সংখ্যা বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা প্রয়োজনীয় কতটি টাইলস দরকার হবে সেটা বের করতে পারি। তোমরা একটু বের করো ক্যালকুলেটারের সাহায্যে, সেক্ষেত্রে আমিও একটু দেন, ভাগ 1.5625, তাহলে আমাদের আসে কত, 1230, অর্থাৎ 1280। এটা সম্ভাব্য উত্তর, তোমরা হয়তো ক্যালকুলেটার আরও অন্য মান আসতে পারে, বা আমার যদি একটু ভুল হয় সেখান থেকে তোমরা দেখে নিবে। প্রসেসিংটা ঠিক থাকলে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে যে আয়তক্ষেত্র দেওয়া আছে তার ক্ষেত্রফল বের করতে হবে, তারপর যে বর্গাকার টাইলস আছে টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে, পরবর্তীতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা এবার ঘনং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। গণন প্রশ্নটা তোমাদের একটু ফলো নিতে হবে, কি দেওয়া আছে, উদ্দীপক নির্ভর কিনা, যদি উদ্দীপক নির্ভর হয়ে থাকে সেক্ষেত্রে উদ্দীপকটা ভালো করে বুঝে নিতে হবে তোমাকে। যেমন গণন প্রশ্নটা ছিল কি, আবার গণন প্রশ্নের সমাধান চেষ্টা করব আমরা, সেক্ষেত্রে যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, রম্বসের পরিসীমা উক্ত আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আর গণন প্রশ্নটা ছিল কি, উদ্দীপকে উল্লেখিত রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার হলে, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আবার একটু লিখতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 50 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 40 মিটার। এটা কেন লিখবো আমরা, কারণ আমাদেরকে পরিসীমা বের করতে হবে, কারণ বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা রম্বসের পরিসীমার সমান। তো রম্বসের কাজ করতে গেলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, আর সূত্রটা আমরা জানি, দৈর্ঘ্য যোগ প্রস্থ 50 প্লাস 40 মিটার 90 মিটার
180 মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম, আর যেটা আয়তক্ষেত্রের পরিসীমা সেটা কার পরিসীমার সমান? রম্বসের পরিসীমার সমান, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা কত? 180 মিটার। উদ্দীপকের শর্ত অনুযায়ী আমরা সেটা রম্বসের পরিসীমা বের করলাম, অর্থাৎ যেটা আয়তক্ষেত্রের পরিসীমা হবে সেটা রম্বসের পরিসীমা হবে। এবার আমরা আরেকটা অপর অংশে যাবো, সেক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে রম্বসের ক্ষুদ্রতম কর্ণ দৈর্ঘ্য 54 মিটার। রম্বসের ক্ষুদ্রতম কর্ণ দৈর্ঘ্য কত? 54 মিটার। তাহলে আমাদেরকে কি করতে হবে? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেব। আর চিত্রটা আমি এদিকে এঁকে নিচ্ছি, তোমরা অপর পাশে আঁকতে পারো। অর্থাৎ মোটামুটি 4টা বাহু দেখতে সমান হয় এরকম ভাবে আঁকতে হবে তোমাকে। রম্বস তোমরা আঁকার সময় 4টা বাহু দেখতে সমান মনে হয় এরকম ভাবে আঁকলেও হবে। সেক্ষেত্রে আমরা একটু নামকরণ করতে পারি, নামকরণ আমরা এদিক থেকে গেলে এ বি সি ডি, অর্থাৎ যে রম্বসটা আঁকবো সেখানে দেখো এটা একটা রম্বস, এ বি সি ডি একটি রম্বস। এবার রম্বসের ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এটা, এটা ক্ষুদ্রতম কর্ণটা। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রম্বসের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা জানা আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এই কর্ণ দুটির দৈর্ঘ্য যদি বের করতে পারি তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কারণ রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু D1 একটি কর্ণ, D2 আর একটি কর্ণ, এবার কর্ণ দুটি গুণফল ফেলে আমরা তাকে দুই ধারে ভাগ করে রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমাদের একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, যেমন কি BD দেওয়া আছে 54 মিটার। আমাদের এসি বের করতে হবে আসলে, যেটা এটা মনে করো D1, এটা D2, ভালো করে খেয়াল করো। অর্থাৎ কর্ণ ক্ষুদ্রতম কর্ণ BD সমান 54 মিটার দেওয়া আছে। আমরা যদি এসি বের করতে পারি তাহলে আমরা ওই দুটো মান বসিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদেরকে বের করতে হবে কি? এসি বের করতে হবে। সেক্ষেত্রে তোমার দুটি কর্ণ দেখাতে হবে, এখানে দেখালাম অর্থাৎ BD কর্ণ, AC কর্ণ। আবার আরেকটা জিনিস দেখালাম কি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা দেখালাম। এবার ক্ষুদ্রতম কর্ণের যে দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে তুমি যেমন, অর্থাৎ BD সমান কত দিয়ে আছে? 54 মিটার। তাহলে BD কে আমরা কিভাবে ভাগ করতে পারি? BD হচ্ছে কি? OB যোগ OD সমান 54 মিটার। দেখো অর্থাৎ আমরা দুই ভাগে ভাগ করলে প্রত্যেকটাকে সমান ভাগে ভাগ করা যাবে। এখানে আবার আমরা লিখতে পারি সেটা OB সমান OD লেখা যাবে এক্ষেত্রে, অর্থাৎ দুইটা কর্ণদ্বয় সমান এবং সমকোণ কি হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, 54 কে দুই দ্বারা ভাগ করতে পারে যে কোনো একটা অংশকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? ABCD একটু রম্বস ধরে নিবে, প্রথমে লিখে নিতে হবে কি চিত্রে ABCD একটি রম্বস।
যার দুটি কর্ণ এসি ও বিডি, এটা একটু লিখতে হবে তোমাকে, একটু সংক্ষেপে বর্ণনা দিতে হবে সামান্য করে। এবং বিডি পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। একটু সংক্ষেপ দিতে পারো তুমি অ্যাবিসিডে একটু, অর্থাৎ চিত্রে কী লিখছে সেটা একটু বর্ণনা দিতে হবে তোমাকে। চিত্রে অ্যাবিসিডে একটু রম্বস যার দুটি কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দু ছেদ করেছে, এটুকু বলবা। এবার দেখো রম্বসের পশ্চিমে কিন্তু আমরা বের করে রাখছিলাম, মনে আছে কত? 180 মিটার। তাহলে আমরা রম্বসের একটি কর্ণ দেয়া আছে ক্ষুদ্রতম কর্ণ, যাকে তুমি বুঝতে পারছ এখানে আমরা লিখতে পারি বিডি সমান 54 মিটার দেওয়াতে হিসেবে, কারণ বিডি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। তাহলে আর ক্ষুদ্রতম কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 54 মিটার, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বিডি সমান আমরা 54 লিখতে পারি। দেখো আরেকটা বিষয় হচ্ছে রম্বসের পরিসীমা 180 মিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি, রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি আমরা, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে, যেহেতু রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং পরিসীমা 180 দেওয়া আছে, সেই ক্ষেত্রে রম্বসের এক বাহু পেতে হলে 4 দ্বারা ভাগ করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ভাগ করলে কত হবে আমাদের সম্ভবত 45 মিটার, ভাগ করলে কত পাবো 45 মিটার। অর্থাৎ আমরা রম্বসের পরিসীমা থেকে আবার রম্বসের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এটা হচ্ছে 45 মিটার, এতে লিখতে পারি আমরা 45 মিটার, 45 মিটার, 45 মিটার। আমরা রম্বসের চিত্রের মধ্যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি লিখে নিলাম। আর এখানে লিখতে পারি দেখো 27 মিটার, অর্থাৎ বিডি সমান 54 কে তুমি দুই ভাগ করে লিখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিলাম আর বিডি সমান যেহেতু 54, তাহলে যেহেতু আবার বিডি সমান ও ওডি এবং ওবি দুই ভাগ, তাহলে আমরা সেখানে কি 27 দিতে পারি, অথবা তুমি একসাথে দেখাতে পারো বা পরবর্তীতে সেটা আরো ভাগ করে দেখাতে পারো তুমি। তাহলে আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা একটু নামকরণ করতে পারি, এখানে যে কোনো একটা নাম নিতে পারো, রম্বসের বাহুর দৈর্ঘ্য একটা নাম দিই, সেটা এবি বি সি, যে কোনো একটা নাম দিলাম আমি, নামটা তুমি যে কোনো একটা দিতে পারো। আমি এবি দিলাম, বি সি, সি ডি, এ ডি, যে কোনো নাম দেওয়া যাবে। রম্বসের বাহুর দৈর্ঘ্য আমি এবি লিখলাম, কারণ 4টা বাহু সমান, যে কোনো একটা বাহু নাম দিলে হবে। এখানে মনে রাখতে হবে রম্বসের বাহুর দৈর্ঘ্যর নামটা যেহেতু চিত্র অনুসারে, তাহলে নামটা একটু দেওয়া ভালো। এবার আমরা যেটা বের করব, তাহলে রম্বসের আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা ক্লাস 8-এর থিওরি। আবার বলছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করো, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের প্রত্যেকটা কোণ কি হবে, যে কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত কোণগুলো হচ্ছে কি সমকোণ, আবার প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে, এটা আমরা ক্লাস 8 থেকে জানি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে এটা কি হবে,
সমকোণ, এটাও সমকোণ, প্রত্যেকটা সমকোণ এখানে, আবার প্রতিটা বাহু কি হবে সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে ওবি সমান, ওবি সমান বা ওডি সমান আমরা লিখতে পারি কি, যেহেতু বিডি সমান কত, বিডি সমান 54, আমরা সেখান থেকে লিখতে পারো ওবি সমান অথবা ওডি সমান কত, 54 ডিভাইড বাই 2 সমান 27 মিটার, সেক্ষেত্রে এটা ফরে লিখলে চলবে এখানে। অর্থাৎ এখানে বিডি সমান 55, এটা এখানে লিখবা, অর্থাৎ বিডি সমান 55 মিটার হলে আমরা ওবি সমান অথবা ওডি সমান লিখতে পারে 54 ডিভাইড বাই 2 সমান 27 মিটার। তাহলে আমাদের ওবি সমান আছে কত, 27, ওবি সমান আছে 27, এবি সমান আছে কত, 45 মিটার। তাহলে আমাকে ও এর দৈর্ঘ্য বের করতে হবে, ও এর দৈর্ঘ্য আর কীভাবে বের করবো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা সমকোণ হলে, ঠিক আছে, যদি 27 আছে, এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহু, এই সমকোণের বিপরীত বাহু যেটা আমি তীরচিহ্নে দিয়ে দেখালাম, দেখো যেটা তীরচিহ্নে দিয়ে দেখানো আছে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি, ও ত্রিভুজ, কারণ এটা রম্বস, রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণ হলে তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি, অতিভুজ। তাহলে আমরা সেই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সাহায্যে কাজটা অপর বাহুর দৈর্ঘ্য বের করে নিতে পারি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্যে অনুসারে এটা, যেহেতু অ্যাবি হচ্ছে কি, অ্যাবি হচ্ছে অতিভুজ, তাহলে কি অ্যাবি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ও স্কোয়ার। আমরা ত্রিভুজ ও বি এর থেকে কাজটা করছি, দেখো অনুসারে লিখতে পারে ত্রিভুজ এ ও বি এ, এই কথাটা একটু লিখলে ভালো হবে, অর্থাৎ ত্রিভুজ এ ও বি এ, যে কোনো একটা অংশ তুমি করতে পারো, অপরদিকে যে কোনো একটা অংশ, বি ও সি নিতে পারো, এ ও ডি নিতে পারো, সি ও ডি নিতে পারো, যে কোনো একটা অংশ নিলে হবে, সেটা তোমার উপর। আমি একটা অংশ নিলাম, সেটা হচ্ছে কি, ত্রিভুজ এ ও বি এ, অর্থাৎ এ বি এস, সেক্ষেত্রে এ বি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে কোনো দুইটা অপর দুইটা বাহু আমরা কাজ করলাম। তাহলে আমাদের কি আছে, এবি মান হচ্ছে 45, তাহলে হোল স্কোয়ার হবে, ওবির মান হচ্ছে 27, হোল স্কোয়ার হবে প্লাস ওবি স্কোয়ার থাকবে। আমরা ওবি স্কোয়ার এক পাশে নিয়ে আসলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 45 স্কোয়ার সমান কত, 45 স্কোয়ার সমান তোমাদের একটু বের করে নিতে হবে, 45 ইনটু 45 সমান হচ্ছে কত, 45 আমরা একটু লিখতে পারি বা এইভাবে 45 স্কোয়ার মাইনাস ও 27, হ্যাঁ 27 স্কোয়ার আর একটু লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কি 2025, অর্থাৎ 45 স্কোয়ার সমান এটা, তার 27 স্কোয়ার সমান 27 ইনটু 27, তাহলে 729। আবার বি করলে কত আসবে, দেখো বি করলে হচ্ছে কি 1296, 1296 ও স্কোয়ার সমান, আমরা বা ও স্কোয়ার সমান, এবার কি করব, বর্গ থেকে উভয়পক্ষে বর্গম করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, সুতরাং ও এ সমান, দেখো স্কোয়ার উভয়পক্ষে বর্গমূল করলে স্কোয়ার উঠে যাবে, সেক্ষেত্রে 1296 এর বর্গমূল হবে কত,
সম্ভবত 36 তোমরা দেখে নিবে হ্যাঁ ও হচ্ছে কত 36 অর্থাৎ 1296 এর বর্গমূল অর্থাৎ ওভার স্কয়ার আছে ওভার স্কয়ার থেকে উভয় পক্ষকে কি করতে হবে বর্গমূল করে এদিকে বর্গমূল করবা অপরদিকেও বর্গমূল করো তাহলে তোমরা কি হয়ে যাবে এই যে মনে করো এভাবে একটু দেখাচ্ছি এই কাজটা করতে হবে না বর্গমূল চিহ্ন দিতে পারো না দিলেও চলবে ক্যালকুলেটরে করলে হয়ে যাবে তাহলে 1296 বর্গমূল হচ্ছে কত 36 এবার একটু খেয়াল করো ওভে আবার আমরা লিখতে পারি দেখো এখন কিন্তু কি ওভে সমান কিন্তু কি ওসি সমান 36 ওভে সমান ওসি সমান 36 লিখে যায় সেক্ষেত্রে কারণ এটা কি সমদ্বিখণ্ডিত সমান দুই ভাগে ভাগ করে রয়েছে কর্ণদ্বয় তাহলে আমরা লিখতে পারি এসি কর্ণ সমান 2×36 লিখে যাবে এত অর্থাৎ এসি কর্ণ সমান যে ওভে পাইছি তাকে দুই দ্বারা গুণ করলে আমরা এসি কর্ণের মান 72 মিটার পেয়ে যাব কারণ ওভে যা ওসিও একই রকম সমান তাহলে ওভে যদি কি 36 হয় তাহলে ওসিও 36 হবে তুমি হয়তো 36 ফার্স্ট 36 করলেও হয়ে কি পেয়ে যাবা এটা অর্থাৎ 36 প্লাস 36 তাও কিন্তু 72 আসবে তোমার ঠিক আছে এই ক্ষেত্রে আমরা দুই দ্বারা গুণ করলে হয়ে যাবে অর্থাৎ 36×36 তাহলে আমরা বিডি কর্ণ আমাদের দেওয়া ছিল আমরা এসি কর্ণের মান পেয়ে গেলাম 72 এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হলে ওই কর্ণ দুটির গুণফল বের করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে এবার আসো তাহলে সুতরাং রম্বসের ক্ষেত্রফল সমান ½ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ½ আমরা এভাবেও দিতে পারো নাও দিতে সমস্যা নাই ½ s×bd অত কর্ণদ্বয় কর্ণদ্বয়ের গুণফল sc×bd এটা রম্বসের ক্ষেত্রফল ½ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল তাহলে ½ × 72 sc এর মান ×52 এখানে আমরা লিখব বর্গমিটার সংক্ষেপে লিখলেও চলবে বর্গমিটার তাহলে গুণ করলে কত আসবে আমরা কাটলে 36 তাহলে 36×54 ইজ ইকুয়াল কত আসবে আর 94 তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের রম্বসের কর্ণদ্বয় বের করতে হবে আর রম্বসের কর্ণ বের করার জন্য আমাদের এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ বা চিত্রের সাহায্যে যে সমকোণী ত্রিভুজ তার হেল্প নিতে হবে এইভাবে কাজটা করলে আশা করি তোমরা সমাধান করতে পারবে ভালো করে আর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ভালো করে অনুশীলন করবা ওকে ধন্যবাদ ভালো থেকো